কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমার সৌদি আরবের দারমামে একজন বড় আলেম, তিনি যে বড় আলেম সন্দেহ নাই, একজন শায়খ মতিউর রহমান মাদানী, এই লোকটা যেই লোক সারা পৃথিবীর বড় বড় স্কলারদেরকে আলেম মনে করেন না, সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা বলেন, আলেমকে আলেম হিসাবে মানেন না, মুমিনের বিরুদ্ধে কথা বলেন, মুসলমানের দুষ্টুতি তালাশ করেন, তিনি কখনো মুসলমান হতে পারেন না, মুমিন হতে পারেন না, তিনি বড় আলেম হতে পারেন না, তিনি কারো না কারো দালালি করা শুরু করে দিয়েছেন। এই লোকটা যেই লোক সারা পৃথিবীর বড় বড় স্কলারদেরকে আলেম মনে করেন না, সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা বলেন, আলেমকে আলেম হিসাবে মানেন না, মুমিনের বিরুদ্ধে কথা বলেন, মুসলমানের দুষ্টুতি তালাশ করেন, তিনি কখনো মুসলমান হতে পারেন না, মুমিন হতে পারেন না, তিনি বড় আলেম হতে পারেন না, তিনি কারো না কারো দালালি করা শুরু করে দিয়েছেন। নাম্বার দুই, তিনি এখন শুরু করছেন ইদানিং সারা বিশ্বের স্কলার, যিনি মদিনা ভার্সিটির প্রতিষ্ঠাতাদের একজন, যিনার গায়েবানা জানাজা হয়েছে কোথায়, মক্কাতুল মুকাররমা উস্তাজুল উলামা আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহ, তিনার বিরুদ্ধে এখন উনি পানি খাইয়া লাগছে। তা আমাদের বক্তব্য হলো, দুনিয়াতে অনেক টপিকস আছে যা নিয়ে আপনি কথা বলতে পারেন, নিউজিল্যান্ডে আমার ভাইদেরকে হত্যা করা হয়, আপনি সেই ব্যাপারে কোনো কথা বলেন না, আপনার দেশ ভারত, ভারতের একটা অঙ্গরাজ্য কাশ্মীর, সেই কাশ্মীরে প্রতিনিয়ত মুসলমানের রক্ত ঝরে, আপনি সেই রক্তের বিরুদ্ধে কোনো কথা বলেন না, আপনি মুসলমান কাশ্মীরের মুসলমানদের পক্ষে কোনো কথা না বলে আপনি যখন সারা দুনিয়াতে ফেতনা সৃষ্টি করছেন, আমরা তখন বুঝি আপনি সাম্রাজ্যবাদের দালাল হয়ে গিয়েছেন, আপনি রাজতন্ত্রের দালাল হয়ে গিয়েছেন, আপনি কখনো বিশ্বনবী আর কোরআনের দ্বারক বাহক হতে পারেন না, পারেন না, পারেন না, পারেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসলিম উম্মাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 81 এর মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখনই সত্য আসে তখন মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, মিথ্যা তার নিজের কারণেই বিলুপ্ত হবে। সময় তো দিনী বন্ধুগণ, আপনারা এই ভিডিওর মাধ্যমে শুনতে পেরেছেন যে মোল্লা নাজিমুদ্দিন উনি বলেছেন যে মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ পানি খেয়ে লেগেছেন, পানি খেয়ে মওদুদি রহমতুল্লাহ আলাইহির পিছনে লেগেছেন, আর পিছনে লাগার কারণ হলো এই যে মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ ওনার বক্তব্য হলো, উনি তুলে ধরেছেন মওদুদি রহমতুল্লাহ আলাই ওনার তাফিমুল কোরআনের মধ্যে যে আকিদার ভ্রষ্টতার কিছু কথা বলেছেন, সাহাবিদের বিপক্ষে কথা বলেছেন, দাড়ির বিপক্ষে কথা বলেছেন, অর্থাৎ দাড়িকে উনি যে হুকুম উনি সুন্নাহ মানতে স্বীকার করেন নাই, তো এরকমভাবে আকিদা বিদ্বেষী কিছু আমল বিদ্বেষী সাহাবি বিদ্বেষী যে কিছু এখানে কথা রয়েছে সেই কথাগুলি তুলে ধরেছেন, এই জন্য যাতে করে তার অনুসারী যারা আছে, ওনার অনুসারী যারা আছে তারা যেন এই ভুল পদক্ষেপগুলি না নিয়ে তারা যেন এই ভুলগুলি থেকে ফিরে আসতে পারে, তারা যেন সহি আকিদাটা গ্রহণ করতে পারে। সেই জন্য প্রিয় বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন যে তাদের জাতি ভাই হানাফি মাজহাবের যারা বেরলুবি আছে এবং যারা দেওবন্দি আছে, তারা এই মওদুদি রহমতুল্লাহ আলাইহির ওনার এই তাফিমুল কোরআনের বিভিন্ন এই তাফসিরগুলির ব্যাখ্যার কারণে, আকিদা বিদ্বেষের কারণে, সাহাবি বিদ্বেষের কারণে, আকিদা ভ্রষ্টতার কিছু কথার কারণে, এই জন্য ধারীর ব্যাপারে বিভিন্নভাবে এগুলির জন্য ওনারা তাকে কাফির ফতোয়া দিয়েছেন, সেগুলি আপনারা জানেন। কিন্তু আমরা এটা বলতে পারি, যারা কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করেন, কোনো মানুষ, কোনো আলেম আজ পর্যন্ত এরকম কোনো ফতোয়া দেন নাই যে মওদুদি রহমাতুল্লাহ আলাই কাফের ছিলেন, বরং মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে হ্যাঁ, উনি একজন মানুষ ছিলেন, কোরআন এবং হাদিস স্টাডি করেছেন, করার পরে যতটুকু বুঝেছেন সেটা বুঝে উনি তাফসিরে লিখেছেন, তার তাফসিরের মধ্যে যে ভুল ত্রুটিগুলি হয়েছে, আকিদাগত যে ভুল ত্রুটিগুলি হয়েছে, এই ভুল ত্রুটিগুলি আমরা তার কাছে
দিবে, তাকে তার জীবদ্দশায় তাকে ধরাই দিতে পারি নাই। সুতরাং যদি তার সামনে তাকে ধরাই দিতে পারতাম আর সে যদি এটিকে গ্রহণ না করতো, তাহলে আমরা বুঝতে পারতাম তার সম্পর্কে আমরা মাসালা অন্যটা হইতো। কিন্তু যেহেতু আমরা তাকে ধরাইতে পারি নাই, সুতরাং তার প্রতি আমরা ভালো দরদা করি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। তবে তার যারা অনুসারী রয়েছেন তারা যেন এই ভুলটা না করেন, সেই জন্য উনি এই বিষয়গুলিকে হাতে নিয়েছেন। সময় তো মুসলিম উম্মা, যদি এইটা মুতি রহমান মাদানী হাফেজাহুল্লাহর অপরাধ হয়ে থাকে, এটা যদি মওদুদী রহমতুল্লাহ আলার পিছনে পানি খেয়ে লাগা হয়ে থাকে, তাহলে আসলে যারা এই কথাগুলি বলছে তাদের অন্তরের মধ্যে এরকম কিছু সমস্যা রয়েছে, তাদের অন্তরগুলির মধ্যে রোগ রয়েছে। তারা এরকমভাবে বলতে চাচ্ছে যে মুতি রহমান মাদানী হাফেজাহুল্লাহ তিনি এরকমভাবে সারা বিশ্বের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন, ফেতনা সৃষ্টি করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হিজর সূরা নাম্বার 14 আয়াত নাম্বার 9 এর মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই জিকির কোরআনকে আমি নাজিল করেছি, এই দিন ইসলামকে আমি দিয়েছি, এর সংরক্ষণের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মধ্যে ডক্টর জাকির নায়েকের মতো এরকম মানুষ দিয়ে সমস্ত ধর্মের মধ্যে যে ইসলাম ধর্মটা শ্রেষ্ঠ, এটা যে গ্রহণযোগ্য ধর্ম, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 19 এর মধ্যে জানিয়ে দিয়েছেন যে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার কাছে গ্রহণযোগ্য দিন ইসলাম হলো, দিন হলো ইসলাম। ঠিক এরকমভাবে ডাক্তার জাকির নায়েক প্রমাণ করে দিলেন সারা বিশ্বের মধ্যে যে সমস্ত যত দিন আছে এই দিনের মধ্যে দিন ইসলাম হলো শ্রেষ্ঠ, আর অন্যান্যগুলি আসলে ভ্রষ্টতা। সময় তো উপস্থিতি, এরকমভাবে এই দিন ইসলামের ভিতরে যেগুলি তরিকা রয়েছে, সূর্যের আলো পড়লে যেরকম সমস্ত অন্ধকারগুলি দূরীভূত হয়ে যায়, সব কিছু ক্লিয়ারভাবে দেখা যায়, এরকমভাবে শেখ মুতির রহমান মাদানী হাফেজাহুল্লাহ প্রত্যেকটা ফেকরার ব্যাপারে, প্রত্যেকটা দলের ব্যাপারে, প্রত্যেকটা তরিকার ব্যাপারে, প্রত্যেকটা মাযহাবের ব্যাপারে, প্রত্যেকটা সিস্টেম তরিকা যতগুলি আছে পদ্ধতিগুলির ব্যাপারে এরকমভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি উপস্থাপন করেছেন, সূর্যের আলো দিয়েছেন, যে আলোর কারণে ক্লিয়ারভাবে দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদার যারা রয়েছে, যারা কোরআনকে সহি হাদিসকে ভালোবাসে, তারা স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন যে আসলে প্রকৃতপক্ষে হক কোনটা আর বহেক কোনটা। এটা যদি মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর অপরাধ হয়ে থাকে, এটা যদি মতিউর রহমান হাফেজাহুল্লাহর অপরাধ হয়ে থাকে, তাহলে আমরা এটিই মনে করব যে অবশ্যই ওই ব্যক্তিগুলির মনের মধ্যে অন্য কিছু রয়েছে, অন্য কিছুর জন্য, অন্য কিছুর স্বার্থে, অন্য কিছু লাভের জন্য, তাদের নিজেদের স্বার্থের জন্য তারা মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর পিছনে লেগেছেন। সময় তো দিনে বন্ধুগণ, এই মোল্লা নাজিমুদ্দিন তিনি নিজেও বলেছেন যে আমি মুসলিম, আমি মুসলিম। আলহামদুলিল্লাহ, আমি জানি না উনি মুসলিম শব্দের অর্থটা ক্লিয়ারভাবে জানেন কিনা। মুসলিম তো তাকেই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, একেবারে ফুল্লিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছে সর্বক্ষেত্রে, ওটা বসা চলা ফিরা খাওয়া দাওয়া লেবাস পোশাক বিয়ে শাদি ঘর সংসার একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আত্মসমর্পণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মগুলিকে মেনে চলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মানবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মানবেন, যে ব্যক্তিটা এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে অনুসরণ করে চলবে, তাকে বলে মুসলিম। আমি আপনাকে বলতে চাই, এই যে মওদুদী রহমাতুল্লাহ আলাই যে আকীদাগত ভ্রষ্টতাগুলি করেছে, যে ভ্রষ্টতাগুলি এই মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যদি তার উপস্থাপনের মধ্যে ভুল থাকে সেটা ধরিয়ে দিতে পারেন, কিতাবের মাধ্যমে যেরকমভাবে উনি ধরিয়ে দিয়েছেন এরকমভাবে ধরিয়ে দিতে পারেন, যদি এই প্রকাশ করার পরে, সুন্দরভাবে উপস্থাপন করার পরে, এই বিষয়গুলি যখন উপস্থাপন করা হলো, হওয়ার পরে সত্যটা প্রকাশ হওয়ার পরেও আপনি সেটা মেনে না নিয়ে আপনি এই জিনিসই প্রমাণ করেছেন যে আপনি প্রকৃতপক্ষে মুসলিম নন, আপনি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী নন, আপনি অবশ্যই অন্য কোনো নেতার কাছে আত্মসমর্পণ করেছেন, কোনো দলের কাছে আত্মসমর্পণ করেছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে পারেন নাই। সময়তে দিন বন্ধুগণ, আমরা যদি দেখি এখানে ক্লিয়ারভাবে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে মতিউর রহমান মাদানী
হাফিজাহুল্লাহ যে বিষয়টা উপস্থাপন করেছেন, এই বিষয়টা হক, আমরা বলতে পারি এই বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ইসলামের যে শত্রু আছে, এই শত্রুও যদি কোনো কথা বলে সে কথাটা কোরআন এবং হাদিসের মধ্যে মিলে যায়, তাহলে আমরা বলবো ও ইসলামের শত্রু, তুমি শোনো, তুমি 99টা যে কথা বলেছ এই কথাগুলি কোরআন হাদিসের মধ্যে না মিলার কারণে আমরা তোমার এই কথাগুলি প্রত্যাখ্যান করলাম, আর তুমি যে একটা কথা বলেছ যেই কথাটা কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে গেছে, সুতরাং কোরআন হাদিসের সাথে মিলার কারণে তোমার সে কথাটা আমরা গ্রহণ করে নিলাম। কোথায় কে বলেছে, কোন ব্যক্তি বলেছে, কার মুখ থেকে আসছে সেটা দেখার বিষয় না, দেখার বিষয় কোরআন থেকে এসেছে, কোরআনে পাওয়া গেছে দলিল এবং সহিহ হাদিসের মধ্যে তার কথাটা রয়েছে। সুতরাং আমি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছি, সুতরাং তোমার সেই কথাটাকে গ্রহণ করে নিলাম, বাকি 99টা আমি আউট করে দিলাম, কারণ আমি মুসলিম। প্রিয় বন্ধুগণ, এই বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কোনো আলেম যদি সে এরকমভাবে 99টা কথায় দিন ইসলাম মোতাবেক বলে, কোরআন সহিহ হাদিস মোতাবেক বলে, এবং সে যদি একটা কথা কোরআন হাদিসের বিপরীত বলে, তাহলে আমরা বলবো যে শুনো, কোরআন হাদিসের মধ্যে থাকার কারণে তোমার 99টা কথা আমরা মেনে নিয়েছি, তবে তুমি একটা কথা যে বলেছো সেই কথাটা কোরআন হাদিসের মধ্যে না থাকার কারণে আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছি, কারণ আমরা মুসলিম, একে মুসলিম বলে। প্রিয় বন্ধুগণ, আমরা কেন, আমরা যারা আজকে বেদাতিগুলি আছে সেই বেদাতিগুলির দিকে যদি আমরা তাকাই, তারাও এরকম ভাবে এই কথাগুলি বলে, তাদের তাদের ইমামকে নিয়ে কথা বললে, তাদের যদি হুজুরকে নিয়ে কথা বলি, তাদের কোনো পীরকে নিয়ে কথা বলি, তখন তাদের অন্তরের মধ্যে লাগে, কারণ তারা মনে করে তাদের ইমামগুলি, তাদের পীরগুলি এরকমভাবে, তারা এরকমভাবে, তাদের কোনো অপরাধ থাকতে পারে না, তারা বেমাসুম, তাদের কোনো ভুল থাকতে পারে না, তারা ভুলের ঊর্ধ্বে, তাদের কোনো ভুল হতেই পারে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লি বানি আদম খতা, প্রত্যেকটা বানি আদমই ভুল করবে, ভুল করবে, শ্রেষ্ঠ ভুল ওই ব্যক্তি, শ্রেষ্ঠ ভুলকারী হলো তিনি যিনি কি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌবা করেন। তাহলে সবাই ভুল করতে পারেন, মওদুদী রহমাতুল্লাহ আলাই ভুলে উঠবে নন, ওনার যদি প্রকৃতপক্ষে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ভুলটাকে মেনে নেওয়া উচিত, এই ভুলটাকে গ্রহণ না করা উচিত। আমরা জানি আপনারা এরকমভাবে দাঁড়ির ব্যাপারে উদাসীন, দাঁড়িয়ে আপনারা এরকমভাবে একটু রাখলেই হলো, যদি অনেকেই আপনাদের মধ্যে যারা আছে দাঁড়িকে ছুটি করে রাখেন, এটাই আপনারা পছন্দ করেন, কারণ আপনাদের নেতা এটা বলেছেন। আপনারা এটা দেখেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, সাহাবা আজমাইনগণ কীভাবে দাঁড়িয়ে রেখেছেন, সেটা আপনাদের দেখার প্রয়োজন নাই, কারণ আপনার এখানে দল বড়, আপনার নেতা বড়, আপনার দল কে মানেন, আপনি নেতা কে মানেন, আপনি আল্লাহ সুবহান তালার কাছে আত্মসমর্পণ করতে ব্যর্থ হয়েছেন, কারণ দলের কাছে, নেতার কাছে আপনি আত্মসমর্পণ করেছেন। প্রিয় বন্ধুগণ, এই বেদাতি যেগুলি আছে তাদেরকে যদি বলা হয় সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31 এর মধ্যে আল্লাহ সুবহান তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে তারা আল্লাহ সুবহান তাআলাকে ছেড়ে নিজেদের আলেম এবং ধর্মযাজকদেরকে প্রভু বানিয়ে নিয়েছে। এখন এই এর হাদিস যদি আপনারা দেখেন, এই হাদিসটা রয়েছে তিরমিজির মধ্যে, যদি আপনারা দেখেন হাদিস 3095 নম্বর হাদিস, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আমরা তো এরকমভাবে যখন ইয়াছিলাম এই আমাদের পাদ্রিগুলির ইবাদত করি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি তোমাদের পাদ্রি যারা আলিম ছিল তারা যেটাকে হক মনে করেছেন, হক বলেছেন, যেটাকে হালাল বলেছেন তোমরা এটা হালাল মেনে নাও নাই, এবং যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম মেনে নাও নাই, তারা বললেন যে হ্যাঁ আমরা তো তাই করতাম, বলে এটার নাম ওই আল্লাহ ব্যতীত অন্যকে রব বানানো। প্রিয় বন্ধুগণ, আমরা যখন শেখ মুতি রহমান মাদানী হাফেজুল্লাহ যখন এখানে মওদুদী রহমতুল্লাহ আলাইর ওনার ত্রুটিগুলি এখানে তুলে ধরেছেন, মুসলিম হলে আপনার উচিত ছিল যে আপনি তাকে রব না বানিয়ে ভুলের ঊর্ধ্বে মনে না করে সেটাকে গ্রহণ করে নেওয়া, যে আসলে প্রকৃতপক্ষে যে উনি ঠিক বলেন নাই, উনি বেঠিক বলেছেন, তার থেকে গ্রহণ করা যাবে না, তার থেকে বাতিল করে দিতে হবে, সত্য যেটা হক যেটা সেটাকে গ্রহণ করে নিতে হবে, ভুলের ঊর্ধ্বে কাউকে মনে করা অবশ্যই উচিত না। প্রিয় বন্ধুগণ, আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বুখারীর হাদিস রয়েছে, এই হাদিসটার মধ্যে তাওহীদ প্রকাশন 401 নম্বর হাদিস এবং আধুনিক প্রকাশনী 386 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন 392 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাতের নামাজের জায়গায়, সলাত পড়ার জায়গায় 2 রাকাত পড়েছিলেন, আমরা জানি প্রসিদ্ধ হাদিস। এরপরে যখন তিনি এরকমভাবে বুঝতে পারলেন যে উনি ভুলে গিয়েছিলেন, তারপরে তিনি সাহস সাজদা দিলেন, এরপরে সবার দিকে সালাম ফেরানোর পরে সবার দিকে মুখ ফেরালেন, এরপরে তিনি বললেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, দেখো নিশ্চয় আমি তোমাদের মতোই একজন মানুষ, আংসা কামা তাংসাউন, আমিও ভুলে যাই যেরকম ভাবে তোমরা ভুলে যাও, ফা ইযা নাসিতু, যদি আমি ভুলে যাই, ফা যাকিরুনি, তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যদি আমি ভুলে যাই তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। সাহাবা আজমাইনগণ, উনি যখন ভুলে গিয়েছিলেন সাহাবা আজমাইনগণ ওনাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, এই স্মরণ করায় দেওয়ার পরে উনি ওনার এই যে ভুলে গিয়েছিলেন এটাকে ঠিক করে দিলেন। তাহলে সাহাবা আজমাইনগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইসলামকে এরকম ভাবে কি করেন নাই, বিনা একেবারে উনি যেটা ভুলে গিয়েছিলেন এটা ছেড়ে দেন নাই, তারাও সংশোধন করে নিয়েছেন, সংশোধন করে দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করে নিয়েছিলেন। সময় তো প্রিয় বন্ধুগণ, সুতরাং কাউকে ভুলের উদ্যোগ মনে করা এটা অবশ্যই একটা গুমরাহি, অবশ্যই এটা গুমরাহি, এটার থেকে ফিরে আসতে হবে। প্রিয় বন্ধুগণ, এখানের মধ্যে মোল্লা নাজিমুদ্দিন সাহেব যে কথাগুলি এখানের মধ্যে উদ্ধৃতি দিয়েছেন, এখানের মধ্যে তিনি বলেছেন যে নিউজিল্যান্ড সম্পর্কে মুতি রহমান মাদানী হাফেজাহুল্লাহ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, তিনি ওনার নামে একটা মিথ্যা অপবাদ দিয়েছেন না জেনে শুনে। আমরা জানি উনি এই নিউজিল্যান্ডে যে মুসলিমদেরকে শহীদ করা হয়েছে এই ব্যাপারে তিনি সুন্দর চমৎকার আলোচনা করেছেন, আমরা এটা শুনেছি। তাহলে উনি না জেনে শুনে, না জেনে একটা মিথ্যা অপবাদ দিলেন, মিথ্যা কথা বললেন যে তিনি কোনো নেন নাই। এক নাম্বার কথা হলো যে উনি তো এরকম কোনো দায়িত্ব নেন না যে সারা দুনিয়ার সমস্ত বিষয়ে উনি আলোচনা করবেন। এটা ওনার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে অতটুকু উনি করবেন, আপনার পক্ষে যতটুকু সম্ভব উনি আপনি করবেন, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করব। তাহলে এই কথাটা কেন আসবে যে উনি ওইটা করেন না কেন, ওইটা করেন না কেন, ওইটা করেন না কেন? সবগুলি তো একজন মানুষের পক্ষে আসলে করা সম্ভব হয় না। কিন্তু আমার কথা হলো এটা, উনি করেছেন, যেখানে আলোচনা করেছেন, কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন উনি, তাহলে আপনি কেন মিথ্যা বলেন, উনাকে এরকম ভাবে মিথ্যার আশ্রয় নিলেন, আপনি কেন এই মিথ্যা কথাটার আশ্রয় নিলেন? তাহলে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি একজন এরকম একজন শায়খ, যে শায়খকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম যোগ্যতা দান করেছেন, তিনি এরকম সারা বিশ্বের মধ্যে সমস্ত মুসলিমগুলির মধ্যে যতগুলি ফেকরা রয়েছে, ভ্রষ্টতা রয়েছে, যতগুলি শিখ রয়েছে, বেদাত রয়েছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি তুলে ধরেছেন সারা বিশ্বের সামনে। এরকম একটা লোকের বিরুদ্ধে যখন আপনি এরকম ফতোয়া পেশ করেছেন, এরকম একটা লোকের বিরুদ্ধে যখন বলেছেন যে তিনি এরকমভাবে সারা বিশ্বের মধ্যে ফেতনা ছড়াচ্ছে, তাহলে আমরা বুঝতে আর বাকি নেই যে তার বিরুদ্ধে আপনি যে মিথ্যা রচনা করেছেন, আমরা বুঝতে আর বাকি নেই যে আপনার মনের মধ্যে ওনার বিদ্বেষে, ওনার বিদ্বেষ উঠেছে। এই বিদ্বেষ ওঠার কারণে আপনি আপনার দলকে বড় করার জন্য, আপনি আপনার নেতাকে বড় করার জন্য ওনার পিছনে লেগেছেন। সুতরাং এটাকে অবশ্যই আমরা ঘৃণা করি। আমরা আপনাকে আহ্বান করি, আমরা আপনাদেরকে ভালোবাসি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনাদেরকে ভালোবাসি, অনেক শিরিক বেদাত মুক্ত আপনারা। সুতরাং আপনাদেরকে আহ্বান করি, এইগুলিকে ছেড়ে দিয়ে সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন। যদি হক হয়, সত্য হয়, সঠিক হয়, সেটাকে গ্রহণ করার জন্য চেষ্টা করুন। আল্লাহি আমরা আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আসলে যদি প্রকৃত পক্ষে যদি আপনাদের মধ্যে যেটা সত্য আছে, হক আছে, সঠিক আছে, সেটা যদি প্রকৃতপক্ষে সঠিক হয়ে থাকে, হক হয়ে থাকে, তাহলে এটা কমসে কম আমরা পালন করতে না পারলেও তার পক্ষে দাঁড়াবো ইনশা আল্লাহ। আর যেটা আপনাদের মধ্যে বাতিল আছে এটা কখনো আমরা গ্রহণ করব না। আপনাদেরকেও আহ্বান করব যে আপনারও হক যেটা আছে সেটাকে গ্রহণ করার জন্য চেষ্টা করুন। নিজেরা যেটাকে দিন মনে করছেন সেটাকে দিন মনে করবেন না, প্রকৃতপক্ষে সেটা দিন নাও হতে পারে। আজকাল যারা বিভিন্নভাবে তরিকা বিভিন্ন আবিষ্কার করেছেন, প্রত্যেকেই প্রত্যেকটাকে দিন মনে করেছে, সুতরাং প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটাই ঠিক আছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সবগুলি ঠিক নেই। যেগুলি ঠিক নেই সেগুলিকে বাদ দিতে হবে, যেটা সঠিক আছে সেটাকে গ্রহণ করতে হবে। আশা করছি আপনি একটু সংযত হয়ে কথা বলুন। একজন ভালো আলেমের সাথে কিভাবে কথা বলতে হবে, যে আলেমটার খেদমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন, যে আলেমটার উসিল্লা হাজার হাজার আলেম সহকারে রাস্তার দিশা পেয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম একটা আলেমের বিরুদ্ধে কথা বলতে একটু সংযত হয়ে কথা বলা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা যেন হকটা সত্যটা সঠিকটা বুঝতে পারি এবং কোনগুলি বাতিল কথা সেগুলি যেন বুঝতে পারি, হকটা যেন গ্রহণ করতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন। সুবহানাকা ওয়া বিহামদি আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।